আসসালামু আলাইকুম, ওয়ান অ্যান্ড ওয়ান টেকনিক্যাল ভিডিও থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণাল এবং শুভেচ্ছা। তো আজকে একটি ওয়ার্লপুলের ফ্রিজ নিয়ে আপনাদের সামনে আসছি, যদিও আমরা এর আগে কোনো এই ফ্রিজটা রিভিউ নিয়ে আলোচনা করিনি। এটা হলো ফ্লেক্সিকুল একটা ফ্রিজ। তো এই ফ্রিজটা আমাদের কাছে একটা কমপ্লেন চলে আসে, আমরা কাস্টমার বাসায় গিয়ে ভিডিওটা করি, তো পরে ভয়েস ওভার দিই, কারণ জানেন তো কাস্টমার বাসা অনেকেই ব্যাপারটা ইজিভাবে নেয় না। তো এটার প্রবলেম হচ্ছে, এটা যখনই কিছুক্ষণ লাইন দেওয়ার পরে, তো আমরা জানেন যে একটা মিউজিক হয় অনেকে যারা কাজ করেন, এবং এটার মডেলটা হচ্ছে এটা তিনটা ভেরিয়েশনে এই এই ফ্রিজটা আসে বাংলাদেশে। তো এটা হচ্ছে যে ফ্রন্টে টাচ এবং ডিসপ্লে রয়েছে। তো এটা যখনই আপনার ফ্রিজে চালু করা হয়, যখনই যে টেম্পারেচার সেট করি, তো আপনারা জানেন যে কিছুক্ষণ পরেই এটা হয় আউট, কম্প্রেসার চালু হয়, কিন্তু কম্প্রেসার যখনই চালু হয় তখন ডিসপ্লেটা আর কোনো কাজ করে না, এটা আপনার হ্যাং হয়ে যায়, টোটালি কোনো কাজ করে না, এবং কুলিংয়ে এফেক্ট আসে, কুলিংয়ে সমস্যা দেখা দেয়। তো এই ফ্রিজটা যখন আমাদের কাছে কমপ্লেনটা আসে, আমরা কাস্টমারের বাসায় যাই, গিয়ে দেখি যে আসলে প্রবলেমটা কী। তো আমরা এই দেখেন, যখনই আমরা চেঞ্জ করতে চেঞ্জ হচ্ছে, কিন্তু এখনও কিন্তু কম্প্রেসারটা চালু হয় নাই। তো যখনই কম্প্রেসারটা চালু হবে ঠিক তখনই প্রবলেমটা হচ্ছে, যেটা আসলে অনেক ডিফিকাল্ট, কারণ এই পিসিবিটা, এটা জানেন যে এইটা, এই ফ্রিজটা সাধারণত পিসিবি থাকে পিছনে, একটা ছোট্ট পিসিবি থাকে, এবং এটা এরর কোড দেখেই আমরা সমস্যাটা সমাধান করি। আজকে এটার সমস্যাটা কী এবং এটা সমাধানটা আপনাদেরকে দেখাবো। এটা একদম কি বলবো, এটার মধ্যে আরেকটা ফ্রিজ রয়েছে যেটা হলো ইনভার্টার, এটা নন ইনভার্টার। তো ইনভার্টার একটা মেন পিসি এবং একটা ইনভার্টার পিসিবি আলাদা থাকে, তো ওইটা নিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিও করব। তো আপাতত এটা নিয়ে আমরা একটা ভিডিও করতেছি, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো এখন আমরা এটাকে দেখব যে এখনও কম্প্রেসারের লাইন দেয় নেই, এই যে যখনই লাইন দিচ্ছে এই যে প্রবলেমটা, অটো যে ইয়াটা ব্লিঙ্কিং করতেছে, তখন আর টাচে কোনো কাজ করবে না, এবং এটা টোটালি হ্যাং হয়ে যায়, এবং এই দেখেন কোনো কাজ করে না, এটা এই যে কোনো কাজ করে না, এটাই মূলত প্রবলেম। তো এই প্রবলেমটা কেন হচ্ছে, এটা সমস্যাটা সমাধানটা আমরা দেব। এটা মূলত হয় সেন্সর থেকে। তো আমরা জানি যে এটাতে একটা ডিফোর সেন্সর রয়েছে এবং একটা টেম্পারেচার সেন্সর রয়েছে। প্রশ্ন হলো যে কোন টেম্প সেন্সর থেকে হয়, এটা হচ্ছে যে ডিফোর্স সেন্সর থেকে প্রবলেমটা হয়। তো ডিফোর্স সেন্সরটা সাধারণত এটা আমরা জানি যে ইভাপোরেটরে থাকে। তো এখন ডিফোর্স সেন্সরটাকে আমরা পিছন দিয়ে পিসিবিটাকে খুলে এবং ফ্রন্ট দিয়ে বক্সটা খুলে এটাকে চেক করব। তো আমরা এখন খুলবো, আমাদের শিপন্ত আমাদের সঙ্গেই থাকবেন, আমরা আপনাদেরকে দেখাবো যে কীভাবে এটা চেক করবে এবং কীভাবে এটার মিটার দিয়ে চেক করে বের করবেন যে এটার মান ঠিক আছে কিনা। তো ওই দেখতে পাচ্ছেন যে আমাদের রিসিভারের সাথে যে এটা দেখাচ্ছে সাদা, এটাই হচ্ছে ডিফোর্স সেন্সর। এটা টোটালি আসলে কোনো জ্যাক না, টোটালি ভিতর থেকে একবারে আসছে, যার কারণে এটা কেটে চেক করতে হয়। তো আমরা এটাকে কাটবো না, পিছন দিয়ে এটাকে পিসিবি থেকে লাইনটা চেক করব, দেন কনফার্ম হয়ে এটাকে কাটবো, যেহেতু এটার এরোটা ডিফোর্স সেন্সরে আসতেছে। তো আমরা 80% থেকে 90% শিওর ডিফোর্স সেন্সরি প্রবলেম হবে, তারপর আমরা ওভার শিওর হওয়ার জন্য এটাকে মেপে রেজিস্ট্যান্স চেক করবো যে ঠিক আছে কি না। তো আমরা এটাকে মোটামুটি একটা নর্মাল টেম্পারেচারে নিয়ে আসবো, 25 ডিগ্রি সেলসিয়াসে। ওই সেলসিয়াসে যেই রেজিস্ট্যান্স থাকার কথা, রেজিস্ট্যান্স আছে কিনা সেটা আমরা দেখবো। যে অলরেডি আমরা ব্যাকসাইডের যেই পিসিবিটা রয়েছে, ছোট্টো একটা পিসিবি দেখতে পাচ্ছেন, এই পিসিবিটা দিয়ে পুরো ফ্রিজটাকে কন্ট্রোল করে, এবং সামনে একটা ডিসপ্লে, এর বাইরে কিছু নেই, দেখেন ছোট্ট একটা পিসিবি। তো এটাকে আমরা এখন খুলেছি, এটা আসলে এটার এইগুলো অনেক চিকন, তার কারণে সুইয়ের সহযোগিতা নিয়ে আমরা দুইটা যে সাদা তার দেখতে পাচ্ছেন, এই দুইটাই হচ্ছে সেন্সরের লাইন। তো আমরা জাস্ট মেক শিওরের জন্য জাস্ট এটাকে আমরা এখন চেক করব, এটাকে জাস্ট অমসে রেখে মিটারের মাধ্যমে আমরা দেখব যে এটার মানটা ঠিক আছে কিনা। তো মানটা চেক করে আমরা দেন এটাকে কেটে নতুন লাগাবো। দেখেন এইটা 0.35 মিলি মানে দেখাচ্ছে, দেখেন 0.3, যেখানে যে টেম্পার থাকে এটা 1 পয়েন্ট সামথিং থাকার কথা, কিন্তু যেখানে 0.3 দেখাচ্ছে, দ্যাট মিন্স
আমরা কনফার্ম হলাম যে আমাদের যে অ্যারোটা আসতেছে এই অ্যারোর সাথে ডিফল্ট সেন্সরটা প্রবলেম, সেটা কনফার্ম হয়ে গেলাম। তো আমরা একটা নতুন সেন্সর দেখব যে এই টেম্পারেচারে সেন্সরটা আমরা যে পাওয়ার কথা মানটো এই পাটা ঠিক আছে কি না। তো আমরা একটা সেন্সরলি নিয়ে আসছি, কারণ কাস্টমার যেহেতু আমাদেরকে সমস্যাটার কথা বলছে, আমরা বুঝতে পারছি যে এটাই হবে। তো এখন আমাদের যে সেন্সরটা রয়েছে এটাকে আমরা এখন চেক করব যে এটা মানটা 25 ডিগ্রি সেলসিয়াসে কত দেখাচ্ছে। এই যে 1.9, দ্যাট মিনস আমার এই সেন্সরটা ঠিক আছে। তাহলে আমরা যারা কাজ করি অ্যাটলিস্ট আমরা জেনে গেলাম যে এই টেম্পারেচারে যদি 1.9 বা সামথিং থাকে তাহলে এটা ঠিক আছে। তো এখন আমরা এটাকে লাগিয়ে দিয়েছি, লাগিয়ে এখন আমরা চেক করতেছি ঠিক আছে কি না। এই যে সেটিং করে দিয়েছি ঠিক আছে কি না, এই নবটা হচ্ছে যে নর্মালি কুলিংটাকে কন্ট্রোল করার জন্য, কম বেশি করার জন্য, আর নিচে যেটা আছে এটা ফ্রন্টে যেটা আছে টেম্পারেচার কন্ট্রোল করার জন্য। তো এখন এটার মধ্যে আবার নন ডিসপ্লে আছে এবং ডিসপ্লে আছে। তো এখন আমরা দেখবো আর ব্লিঙ্কিং করে কি না, আশা করি আর ব্লিঙ্কিং করবে না। কম্পাসার অলরেডি চালু হয়ে গেছে, যেহেতু চালু হয়ে গেছে আর ব্লিঙ্কিং করতেছে না, তাহলে আমাদের ফ্রিজটা ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা ফ্রিজের সমস্যা বের করে থাকি এবং সমস্যার সমাধান দিয়ে থাকি। তো যারা ওয়ার্লপুল ফ্রিজ নিয়ে কাজ করেন, ওয়ার্লপুল ফ্রিজের আরও অনেক সমস্যা আমাদের কাছে আছে এবং এটার সমাধান আমরা করব। আরও অনেক এরর আছে এবং কিভাবে ডিফ্রোস চেক করাতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব, কিভাবে প্রত্যেকটা এররের জন্য কি কি সমস্যা, যেহেতু এটা নন ইনভার্টার এটার জন্য সমস্যা খুবই অল্প, ইনভার্টারে অনেক সমস্যা আছে, এগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করবো। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে আবার ধন্যবাদ, আসসালামু আলাইকুম।